এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হাজির হয়ে গেলাম এই সিরিজের এপিসোড নাম্বার 14 নিয়ে। তোমরা যারা এখনও এই ইন্টারেস্টিং সিরিজটির অল এক্সপ্লেনেশন দেখোনি, প্লিজ দেখে নিবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর গাইস, প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট, যদি এই ড্রামাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। সো ড্রামাটি শুরুতে জ্যান দাও মিস্টার ইউর সাথে দেখা করতে আসে, কারণ সে গুনগুন এর লয়ার ছিল। আর এদিকে মিস্টার ইউ তাকে ইনডিরেক্টলি বলে যে সেই তার লয়ার হচ্ছে যে গুনগুনের লয়ার। অন্যদিকে দেখানো হয় ম্যাগাজিনের সব কলিগরা এটা ডিসকাশন করে যে হয়তো কেউ ইচ্ছে করে সি রেস্টুরেন্টকে বদনাম করতে চায়। অন্যদিকে মিস্টার ইউ ইনডাইরেক্টলি জ্যান দাওকে তার নতুন কোম্পানিতে মানে গ্রুপে জয়েন হতে বলে। আর এদিকে শ্যানিয়ানরা প্ল্যান করে যে রি ওপেনিং সময়ে রেস্টুরেন্টে সেই ডিশটা আবার রেডি করবে আর এখানে লাইভ স্ট্রিম করবে। জ্যান দাওকে যখন তার গ্রুপে জয়েন হতে বলে তখন সে বলে যে সে ভালো করে ডিশ রেডি করতে পারে না, আমার সম্পর্কে যেহেতু সব কিছু জেনে নিয়েছেন হয়তো এটাও জানেন। তখন মিস্টার ইউ বলে যে হ্যাঁ, তারপরও তুমি সি রেস্টুরেন্টের এত বড় শেফ, তার জন্য আমরা চাই আমাদের সাথে কোলাবোরেশন করো। দেন জ্যান দাওকে কিছু ডকুমেন্ট এনে দেওয়া হয়, তখন জ্যান দাও সেগুলো পড়তে থাকে। ওই মুহূর্তে শ্যানিয়ান তাকে এসএমএস দিয়ে বলে যে তাড়াতাড়ি আসতে, তারা কিছু ডিসকাশন করতে চায়। আর মিস্টার ইউ তাকে তার গ্রুপে আসার জন্য ফোর্স করতে থাকলে সে নিষেধ করে দেয়। তখন তাকে ইউরোপের সেই দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যে গুনগুনের মতো তোমার একটা কেস ছিল ইউরোপের। তখন এটা শুনে জ্যান দাও বলে যে ওটা আমার পার্সোনাল ম্যাটার এবং উঠে চলে যায়। তখন মিস্টার ইউ বলে যে আজকে যদি তুমি এই অফারটা রিজেক্ট করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। অন্যদিকে শ্যানিয়ান আর জ্যান দাও যখন যাচ্ছিল সে তাকে এই কথা বলতেছে যে রি ওপেনের দিন তারা সেই ডিশটা আবার প্রিপেয়ার করবে আর লাইভ স্ট্রিম করবে। কিন্তু জ্যান দাও তো অন্য কিছু মাইন্ড করতেছে, তাই তাকে আবার মনে করিয়ে দেয়। দ্য নেক্সট মর্নিংয়ের সিন দেখানো হয় যেখানে তারা এটা ডিসকাশন করে যে তাদের লাইভ স্ট্রিম প্রোগ্রামগুলো পোস্টপোন করে জ্যান দাও মানে সেই রেস্টুরেন্টের কোম্পানিটিকে লাইভ স্ট্রিম করার জন্য। অন্যদিকে তাদের কাছে একটা নিউজ আসে যেখানে তারা দেখে অবাক হয়ে যায় যে সি রেস্টুরেন্টের অন্যতম শেফ যে মিস্ট্রিয়ের শেফ হয়েছিল সে আর কেউ নয়, লিসিয়ান ম্যাগাজিনের চিফ এডিটর জ্যান দাও। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে জ্যান দাও তার এই নিউজ সম্পর্কে জানতে পেরে বুঝতে পেরে যায় যে মিস্টার ইউ তাকে যে ধমক দিয়েছে এটা সে করে দেখিয়েছে। আর অন্যদিকে অফিসের কলিগরা এটা জানতে পারে, তখন শ্যানিয়ান জ্যান দাওর কাছে ছুটে চলে যেতে চায়। ওই মুহূর্তে ডিরেক্টর চলে আসে এবং শ্যানিয়ানকে জিজ্ঞাসা করে তুমি যে আজকে লাইভ স্ট্রিম করার প্রোগ্রাম করেছিলে সেটা কখন করেছিলে। তখন শ্যানিয়ান বলে যে কাল, আর সে বলে যে তুমি তো আমার অ্যাপ্রুভালও নাওনি। তখন এখানে সে বলে যে সি রেস্টুরেন্ট অনেক ফেমাস আর আমরা করলে আমাদের ম্যাগাজিনের জন্যই লাভ হবে। অন্যদিকে ডিরেক্টরও একটু পর জানতে পারে যে লিশিয়ান ম্যাগাজিনের এডিটর জ্যান দাও হচ্ছে সে মিস্ট্রিয়ার শেফ। এটা শুনে এবং দেখে ডিরেক্টর অবাক হয়ে যায় এবং শ্যানিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এই কথাটা আগে থেকে জানতে। শ্যানিয়ান বলে যে সে আগে থেকে জানতো না, সে এইমাত্রই জানতে পেরেছে। তখন ডিরেক্টর তাকে কিছু বলে না, সে চলে যায়। অন্যদিকে জ্যান দাও যখন বের হয় তখন মিডিয়ারা তাকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। আর যেহেতু মিডিয়ার সামনে সে অনেকটা ভয় পেতে থাকে আর এরকম দুর্ঘটনা অনেকবার হয়েছিল তার সাথে, তাই সে অনেকটা অস্বস্তি বোধ করে আর ঘাবড়াতে থাকে। ওই মুহূর্তে শ্যানিয়ান এসে তার হাত ধরে নেয়, যাকে দেখে সে অনেকটা রিলিফ ফিল করে। আর শ্যানিয়ান বলে যে আমি চলে এসেছি, জ্যান দাও তো অনেক দিন ধরে এরকম সিচুয়েশনে পড়েছে কিন্তু তার সাথে কেউ ছিল না। তখন শ্যানিয়ান জ্যান দাওকে দৌড়ে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় তাদের ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে শ্যানিয়ান বলেছিল তুমি যখনই স্ট্রেসে থাকবে আমি সেই ইম্পর্টেন্ট পার্সন হবো যে তোমাকে কোম্পানি দিবে। আর জ্যান দাও বলে যে আমিও তোমাকে দেখতে চাই, এটা তো আমার সৌভাগ্য। দুজন দুজনের প্রতি অনেকটা কনফ্লেন্ট থাকে। অন্যদিকে জ্যান দাওকে শ্যানিয়ান দৌড়ে দিয়ে একটা ট্যাক্সিতে তুলে দেয় এবং বলে যে যতক্ষণ না আমি বলবো তুমি এখান থেকে চলে যাও অন্য জায়গায় এবং তাকে পাঠিয়ে দেয়। তখন শ্যানিয়ান যখন জ্যান দাওকে ফিরে দিয়ে আসে ওই মুহূর্তে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে আর তার আঙ্কেল এবং ফ্রেন্ডরা তো এটা দুশ্চিন্তা করে যে জ্যান দাওর জন্য না শ্যানিয়ান আবার বিপদে পড়ে যায়। অন্যদিকে শ্যানিয়ানকে যখন কল করা হয় সে বলে যে সে জ্যান দাওকে একটা ট্যাক্সিতে তুলে দিয়েছে। আর কিছুক্ষণ পর
সে সেখানে চলে যাবে। আর এদিকে তার ফ্রেন্ডদের সাথে সে কথা বলে নেয় যে তার সম্পর্কে দুশ্চিন্তা না করতে। এদিকে ফ্র্যাঙ্কের দেখানো হয় যার কাছে তার বন্ধুর ডক্টরের কল আসে এবং এক্ষুনি তিন দিন পর কিছু টেস্টিং করতে বলে বাইয়ের, এবং বাই এবং সে একসাথে ডিনারের কথা বলে তার ডক্টর ফ্রেন্ড বলে যে আজকে আমি ডিনার করতে পারবো না। একটু পর তার কাছে একটা মেসেজ আসে যেখানে শ্যানিয়ান তাকে মেসেজ দিয়েছে তার সাথে দেখা করতে চায়। অন্যদিকে ফ্যাং আর বাই যখন চলে যায় তখন তার ডক্টর ফ্যান শ্যানিয়ানের সাথে মিট করতে যায় এবং এখানে সে জেন্দাও সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন শ্যানিয়ান বলে যে যখন আমি তাকে ভিড়ের মধ্যে নিয়ে যাচ্ছিলাম তখন তার হাত ঘামতে থাকে, তার অতীত সম্পর্কে কি আমাকে বলা যাবে? তখন সে বলে যে হ্যাঁ বলা যাবে। শ্যানিয়ান বলে যে এমনি তো আমি জিজ্ঞাসা করতাম না, কিন্তু আমি যদি জানতে না পারি তাহলে তার প্রবলেম কিভাবে আমি মিটাবো? তখন সে বলে যে আসলে অ্যাব্রডে জেন্দার একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও একজন ডিজার্ট শেফ ছিল, একসাথে দুজনে ডিজার্ট ক্লাস করতো, কিন্তু একসময় জেন্দার ফেভারিট ডিশটি ওই মেয়েটি চুরি করে নিজের বলে চালিয়ে দেয়। জেন্দাও মিডিয়ার সামনে অনেকটা অপমানিত হয়, এমনকি ইউরোপের ফুড অ্যাডারেশনরাও জেন্দাওকে ব্লেম করতে থাকে আর এরপর থেকে তার কিচেনে গেলে মাথা ঘোরায়। তখন শ্যানিয়ান সেই স্মৃতি কল্পনা করে যখন জেন্দাও বলে যে আসলে তার কিচেনে গেলে মাথা ঘোরাতে থাকে, সে কিছু প্রিপেয়ার করতে পারে না। তখন এখানে শ্যানিয়ান তার ফ্রেন্ডকে বলে যে এবার আমি তাকে বিপদে সাহায্য করব, তাকে কোম্পানি দিব। অন্যদিকে দেখানো হয় অফিসে যারা কালকে লাইভ স্ট্রিমের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছে। একটু পর শ্যানিয়ানকে দেখানো হয় যে কিছু লাইভ স্ট্রিম রান্না করার জন্য জেন্দাও সেই গেস্ট হাউসে যায় যেখানে জেন্দাও দরজা খুলতে দেরি হলে শ্যানিয়ান জিজ্ঞাসা করে এত লেট কেন হয়েছে, আমি তো তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তখন জেন্দাও বলে যে সে কিছু কাজ করতেছে। শ্যানিয়ান বলে যে এখানে সে কিছু ডিশ এনেছে যেগুলো তাকে রান্না করতে হবে। এটা শুনে জেন্দাও তাকে বলে দেয় যে সে কিচেন রুমে যেতে পারবে না কারণ সে রান্নাঘরে গেলে তার মাথা ঘোরায়। তখন সে বলে যে তুমি না শেফ ছিলে? তখন জেন্দাও বলে যে হ্যাঁ আমি শেফ ছিলাম, কিন্তু আমি ওগুলো রেডি করে দিলে তার শেফই এগুলো তাকে রান্না করে দিত। যখন জেন্দাও তার কথাতে রাজি হয় না তখন শ্যানিয়ান বলে যে এটা মনে করো কালকে যে তোমার প্রমোশন আর রান্না করা হবে সেখানে তোমার পরীক্ষা হচ্ছে। তখন সে বলছে তারপরও আমি রান্নাঘরে যেতে পারবো না, আমার মাথা ঘুরাবে। তার এসব কথা শুনে শ্যানিয়ান অনেকটা মুড অফ করে নেয় আর জেন্দাও চলে যায় বই পড়তে। অন্যদিকে শ্যানিয়ান বলে যে ঠিক আছে তোমাকে রেডি করতে হবে না, আমি নিজেই রেডি করে নিব, তুমি শুধু দেখে যাও আমি কীভাবে রান্না করি। এটা বলে সে জিনিসটা নিয়ে সে কাটতে স্টার্ট করে দেয়। কিন্তু জেন্দাও দেখে যে শ্যানিয়ান তো কাটতেই পারে না, উল্টো সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। তার এসব পাগলামো দেখে জেন্দাও তার কাছে যায় এবং বলে যে ঠিক আছে এদিকে দাও আমি তোমাকে রেডি করে দিই। এটা শুনে শ্যানিয়ান খুশি হয়ে যায়। দেন দেখানো হয় জেন্দাও যখন ওই চিংড়ি মাছেরটা নিয়ে ক্লিন করতে যায় ঠিক ওই মুহূর্তে দেখানো হয় তার অনেকটা অস্বস্তি বোধ হয়, সে কোনো রকমই সেই জিনিসটা কাটতে পারে না, এমনকি তার হাত কাঁপতে থাকে, মাথা ঘোরাতে থাকে। তো পিছন থেকে শ্যানিয়ান এটা দেখে আর সে বুঝতে পেরে যায় যে জেন্দাও কতটা অস্বস্তি ফিল করতেছে, তাই সে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি জানতে পেরেছি তোমার এরকম মাথা ঘোরায়, কিন্তু তুমি চিন্তা করিও না, তোমার যখনই এরকম হবে আমি তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরবো। তখন জেন্দাও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার অতীত সম্পর্কে জানতে চাইবে না, আমার অতীত কেমন ছিল? তখন শ্যানিয়ান বলে যে না আমার দরকার নেই, আমি উত্তর পেয়ে গেছি আর উত্তরটা আমার ম্যাটার করে না। এটা বলার সাথে সাথে জেন্দাও তাকে কিস করে দেয়। তখন শ্যানিয়ান বলে যে চলো একসাথে আমরা এই ডিশটা রান্না করি। তখন জেন্দাও বলে যে আমি তোমার জন্য ওয়েট করতে পারবো না, এটা বলে সে তাকে কিস করতে থাকে আর তাদের এই রোমান্টিক সিনটা চলতে থাকে। তারা অনেকটা ডিজায়ারের সাথে দুজন দুজনকে কিস করতে থাকে আর খুব একটা রোমান্টিক ওয়েতে টাইম স্পেন্ড করার জন্য অনেকটা কিউরিয়াস হয়ে যায় আর এই রোমান্টিক কিসটা দেখতে অনেকটা কিউট ছিল। সো গাইস, কিসের সিন পর তারা একসাথে নাইট স্পেন্ড করে আর জেন্দাও সকালের সিন দেখানো হয় যেখানে সে ঘুমতে উঠে আর শ্যানিয়ান আর জেন্দাও অনেকটা খুশি ছিল কারণ তারা একসাথে ফার্স্ট নাইট স্পেন্ড করেছে।
আর এখানে এখানে শানিয়ানের মোবাইল ফোনে যখন কল আসে তখন সে দেখে অবাক হয়ে যায়। সে বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার এখানে ঘুমানো উচিত হয়নি, কারণ লাইভ স্ট্রিমের জন্য এমনিতে লেট হয়ে যাচ্ছে। তখন জেন্দা বলে যে এখনও লেট হয়নি, এটা বলে সে তাকে কিস করে দেয়। আর দুজনে অনেকটা হাসি খুশি থাকে। ফাইনালি দুজনের লাভটা রিলেশনশিপে পরিণত হয়ে যায়। অন্যদিকে সি রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে লাইভ স্ট্রিমের জন্য সব কিছু ডেকোরেট করা হয়। সবগুলো ফুড রিভিউরা এখানে চলে আসে তাদের ব্লগ করতে। অন্যদিকে একটা লুককে দেখানো হয়, সে মিস্টিরিয়াস লুকটি তার কিছু ভিডিও ক্লিপ করতে করতে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়, যেটা ফ্যাং আর চিয়াং দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছ। তখন ওই ছেলেটি বলে যে সে এখানে কিছু ডেলিভারি দিতে এসেছে। তখন তার ব্যাগ চেক করা হয়, কিন্তু তার ব্যাগে কিছু ছিল না। তখন চ্যাং বলে যে তোমার ব্যাগে কিছু নেই, তুমি এখান থেকে যেতে পারো। তো সেই ছেলেটি বের হয়ে তার অর্ডার দেওয়া মালিককে বলে যে সে আর পারতেছে না, কারণ ভিতরে যাওয়ার নিষেধ। দেন নেক্সট সিনে দেখানো হয় শানিয়ান আর জ্যান্ত সেই রেস্টুরেন্টের সামনে আসে। আর গাইস এখানে এই পার্টি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।